সততার সাথে মানবতার স্বার্থে। এই বৈদ্যপাড়া ঘাট যে গঙ্গা পূজা কমিটি, সেই গঙ্গা পূজা কমিটির পরিচালনায় আজকে অনুষ্ঠিত হচ্ছে মা গঙ্গার পুজো। আমি ক্যামেরা পার্সনকে দেখানো অনুরোধ করব। আমরা এখানকার যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানকার যারা উদ্যোক্তা রয়েছে আমি তার সাথে কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি এই গঙ্গা পূজা কমিটির সভাপতি প্রণব দত্ত মহাশয়কে, তার সাথে আমরা কথা বলে নেব। বলছি, আপনারা কত বছর ধরে এই পুজোর সাথে জড়িত? প্রায় ১৯ বছর। মাঝে দু একবার বন্ধ হয়েছে, বাকি আমাদের পুজো এরকমভাবে চলছে। আর আমরা যারা রোজ স্নান করতে আসি গঙ্গায়, যারা গঙ্গায় স্নান করতে আসি তারাই সবাই মিলে, তাদের উদ্যোগেই পুজোটা, সবাই মিলে আমরা চাঁদা তুলি। আর আউটসাইড কালেকশনও কিছু হয় আমাদের এখানে। মায়ের ভোগের জন্য প্রায় 1000 আমরা লোককে ভোগ খাওয়াই, প্লাস সকালবেলা আমরা প্রত্যেক বাড়ি মাছ ছাড়ি, চারা মাছ গঙ্গায় ছাড়ি 5 কিলো করে। এবারও ছাড়া হয়েছে। হ্যাঁ, এবার উদ্দেশ্য কিছুই না, আমরা গঙ্গায় যেহেতু সবাই স্নান করি, সেই মা গঙ্গার একটা মানে মা গঙ্গাকে আশীর্বাদ নিয়ে, আমরা একটা আশীর্বাদ নেওয়ার জন্য আমরা সবাই মিলে এটা করা হয়। আমরা সব প্রত্যেক দিন সকালবেলা গঙ্গা, কেউ ওপার চলে যাচ্ছে সাঁতরে সাঁতরে, কেউ চড়ে চলে যাচ্ছে সাঁতরে সাঁতরে, এই জন্যই সবাই মিলে একটা ইয়ে হয় যে না, মায়ের পুজো আমরা করবো। সেইভাবে তখন থেকেই পুজোটা শুরু হয় আর কি। কত লোক আজকে ভোগ খাবে? আজকে 1000 লোক ভোগ খাবে। ভোগ খাবে প্লাস প্যাকিং যাবে, লোকের বাড়ির জন্য নিয়ে যায় ভোগ, এগুলো আমরা করি এখান থেকে। প্লাস সকালবেলা টিফিন, লুচি আলুর দম টিফিন, এটাও সবাই খায়। মানে সবাই যে আসছে তাকেই দেওয়া হচ্ছে, এ নয় যে মুখ চিনে বা কিছু না, সবাই যে আসছে তাকে, রাস্তাঘাটে যারা ঢুকছে তারাই এটা পাচ্ছে। আপনাদের কি কোনো স্পেসিফিক কোনো মানে কমিটিতে এতজন সদস্য এরকম কিছু আছে? না, সেরকম আছে, আমরা প্রায় 50 জন মতন সদস্য আছি, আমরা নিজেরা সদস্য আছি। মেন উদ্যোক্তা আমরা, এই যারা সাঁতার কাটতে আসি রোজ সকাল গঙ্গায়, তারাই উদ্যোক্তা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম এই গঙ্গা পূজা কমিটির যে সভাপতি প্রণব দত্তর সাথে। উনি জানালেন যে তারা প্রায় 18 বছর ধরে এই পুজোর সাথে জড়িত, তারা গঙ্গা দূষণ রোধে তারা মানুষকে সচেতন করতে এই গঙ্গা পূজা আয়োজন। প্রত্যেক বছরই 5 কিলো করে যে চারা মাছ সেটি গঙ্গায় ছাড়েন, এবং প্রায় আজকে 1000 থেকে 1200 লোক আজকে এখানে ভোগ খাবেন। ক্যামেরায় সুমনের সাথে আকাশ, হালিশহর। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.